First snowfall of Milan, Italy. এটাই বছরের প্রথম বলা যায়, কারণ ডিসেম্বরে শুরু হয়েছে প্রথম স্নোফল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না বলতে পারতেছি না, চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। সরাসরি দেখা যে মজা সেটা আসলে ভিডিওতে ওইভাবে আসে না, সরাসরি আসলে খুবই খুবই সুন্দর একটা দৃশ্য, দেখার মতো একটা দৃশ্য। আমার রুমের ব্যালকনি থেকে করতেছি ভিডিওটি। স্নোফল এগুলো ভিজা স্নো, যার কারণে আস্তে আস্তে পড়লে মাটিতে পড়লে গলে যাচ্ছে, ভিজে যাচ্ছে সবকিছু। শুকনো স্নো না, শুকনো স্নো হলে সব কিছু চারপাশ সাদা হয়ে যেত। ভিজা স্নো হওয়ার কারণে আপনার আপনাদের জন্য আপনাদের আসলে এই স্নোফলটা প্রথম স্নোফলটা দেখানোর জন্য আমি ঠান্ডার মধ্যে দাঁড়াই আছি, সম্পূর্ণ কাঁপতেছি আমি ঠান্ডায়, কিন্তু ভিডিওটা আপনাদের জন্য করতেছি যেন আপনারা দেখতে পান আমি যে সৌন্দর্যটা উপভোগ করতেছি সেটা আপনাদের আসলে আমি সেম সৌন্দর্যটাই উপভোগ করানোর চেষ্টা করছি, কিন্তু মনে হয় না পুরোপুরি পারছি। দেখুন একটু সব স্নো, সবই স্নো, এগুলা মন হাতে পড়ছে না। হাতে পড়লেই পানি হয়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, অনেক ঠান্ডা। আসলে ইতালিতে প্রথমে ডিসেম্বরে আসলে এত স্নো আমি কখনো দেখিনি, আমি এসেছি যতদিন তার মধ্যে আমি এরকম কখনো দেখিনি। এটা বলতে পারেন আমার দেখা ফার্স্ট, যে প্রথম ডিসেম্বরেই শুরু হয়ে গেছে, এত আর্লি কখনো হয় না, আমি দেখিনি, হলো আমি দেখিনি। একটা অন্যরকম অনুভূতি ইতালি মিলানের রাস্তা, আমি যেখানে থাকি সেটা রাস্তা সবই নাতালের জন্য, নাতাল মানে আপনার এখানে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন এবং 31st নাইটের জন্য এখানে সব থেকে বড় অনুষ্ঠান হয়। তো আমি চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওতে যীশু খ্রিস্টের জন্মদিনে যে এখানে উদযাপনটা করে এরা, এদের ধর্মীয় যে অনুষ্ঠান, ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং 31st নাইটের ওইটাও আমি চেষ্টা করবো তাদের সাথে শেয়ার করার। আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার জন্য, এটা আসলে একটা স্কুল, এটা একটা ব্রিটিশ স্কুল, এখানে ছোট ছোট বাচ্চাদের ক্লাস করানো হয়। যেসব মায়েরা তার চাকরি করে তাদের বাচ্চাগুলো এখানে রেখে তারপর তারা যায়। আমি শুনতে কখনো ঢুকিনি, বাইরের থেকেই দেখেছি।
উপরে দেখলে বোঝা যায় না, খালি চোখে বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। বুঝতেছি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, আপনারা আসলে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। আমি খালি চোখে যেটা অনুভব করছি খুবই সুন্দর, খুবই একটা মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি, এত সুন্দর একটা সৃষ্টি এই স্নোফলগুলো, অমায়িক একটা সৃষ্টি। যারা ইতালিতে থাকেন তারা হরহামেশাই দেখে থাকেন, এবং যারা শীতপ্রধান দেশে বরফ যেখানে হয় পরে সেখানে যারা থাকেন তারা হরহামেশাই দেখে থাকেন, কিন্তু যারা থাকেন না, যেমন আমার বাংলাদেশের মানুষ এরকম হয়তো যারা এখানে বাইরে দেশে আসেননি তারা দেখেননি। তো মূলত আমার ভিডিওটা তাদের জন্যই। ন্যাচারাল একটা ভিডিও, আমার হাত জমে যাচ্ছে, অনেক ঠান্ডা। আপনারা বুঝবেন কিনা জানি না, হাত বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায়। সব কিছু ভেজা এখানে, সব কিছু মৃদ। শুকনা স্নোটা যখন পড়বে, চেষ্টা করবো ওই সময়টা আপনাদের দেখানোর জন্য। আর শুকনা স্নোটা হয় কি, পড়ার সাথে সাথে গলে যায় না, সুন্দর সাদা, সারা দুনিয়া সাদা হয়ে থাকে, মনে হয় সাদার একটা রাজ্যে চলে এসেছি এমন একটা অনুভূতি হয়। কিন্তু এই স্নোগুলো সম্পূর্ণ উমিদ ভেজা, এগুলো পড়ার সাথে সাথে আপনার একদম গলে যায় পানি হয়ে যায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন নিচের রোড টোড সব ভিজে পানিতে ভরে গেছে, এগুলো সবই কিন্তু স্নো। আমার ব্যালকনি থেকে ইতালি, সাধারণত বেধর্মীয় কোনো অনুষ্ঠানে আমরা যাই না, আমি যাই না, যেহেতু আমার দরজার সামনে আমার ব্যালকনি থেকে এই অনুষ্ঠানগুলো দেখা যায়, নাতালের, আপনার বড়দিনের, তারপরে আপনার 31st নাইটের এই সাজসজ্জাগুলো আমার ব্যালকনি থেকে দেখা যায়। আমার এই সাইডে একটা ব্যালকনি আছে, পেছন সাইডে আরও একটা ব্যালকনি আছে, তো দুইটা ব্যালকনি দিয়ে এটা দিয়ে সরাসরি রোড দেখা যায়, আর পেছন সাইডের ব্যালকনি দিয়ে ওখান থেকে আপনার বাসার ভেতরের নিচে একটা প্লেগ্রাউন্ড আছে ওটা দেখা যায়। এই বিভিন্ন জায়গায় আপনার এরা উদযাপন করে থাকে, সো ওইটাই আমি সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো। এখন একটু বেশি পড়ছে, আই হোপ এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখন একটু যথেষ্ট বেশি পড়ছে। ছোট্ট ছোট্ট তুলার মতো দেখতে, খুবই একটা অমায়িক একটা সৌন্দর্য, খালি চোখে এত সুন্দর লাগে দেখতে, সরাসরি চোখে এত সুন্দর লাগে, যেটা ভিডিওতে আসছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ভিডিওতে আমি আপনাদের সেম সৌন্দর্যটা দেখাতে পাচ্ছি কিনা, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর কি সৃষ্টি,
এত সুন্দরভাবে আল্লাহ ডেকোরেশন করছে, মানে এই ডেকোরেশনগুলো সাধারণ মানুষ কখনোই মানুষের দ্বারা সম্ভব না। আমি যেহেতু বাইরে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে ঠান্ডা একটু পরে জমে যাব, অনেক ঠান্ডা। ভেতরে তো রুম হিটার চলে, স্কালোমিন তো চলে, যার কারণে ভেতরে এতটা ঠান্ডা অনুভব করা যায় না। এই ফল স্নোগুলো একটু বড় বড় এবং যথেষ্ট ঘন ঘন পড়ছে, যার কারণে একটু বোঝা যাচ্ছে ক্যামেরাতে। মাশাআল্লাহ, পুকুরটা যদি দেখাতে পারতাম ক্যামেরায় বসে যায় না, এত সুন্দর আমার সৃষ্টি, এত সুন্দর, মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আল্লাহ দুনিয়াতে এত সুন্দর সুন্দর সৌন্দর্য আল্লাহ মাঝে মাঝে দেখান, যেমন রেইনবো, স্নোফল, সাগরের ওয়েভগুলা, এগুলো আসলে সাধারণ মানুষের ক্রিয়েশন কোনোদিন উপস্থিত হয় না। তো আমরা এইগুলো দেখেও বুঝতে পারি যে আল্লাহ, মহান আল্লাহ কি সুন্দরভাবে এগুলো সৃষ্টি করেছেন। আপনারা বুঝতে পারছেন কিনা আমি ঠিক শিওর না, কনফিউজ। আমার খালি চোখ যেটা উপভোগ করছে সেটা ক্যামেরা পাচ্ছে কি না, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এভাবে রাখলে হয়তো বুঝতে পারছেন সৌন্দর্যটা। আমার বাচ্চা, 4 মাসের বাচ্চা, চার না ঠিক 4.5 মাসের বাচ্চা, সে অবাক হয়ে দেখছে যে আমি দুনিয়াতে এসে এটা কি দেখছি। আমার মেয়ে বাচ্চা, যার কারণে আমি ওর ভিডিওটা আপনার দেখতে দিচ্ছি না, আমি ভেতরে যে জানলার ভেতর থেকে ভিডিও করার চেষ্টা করছি, কারণ আমি এভাবে সরাসরি আর পাচ্ছি না, আমার সমস্ত শরীর জমে যাচ্ছে, তো এখানে দাঁড়িয়ে থাকা পসিবল না। বন্ধুরা, আমি আপনাদের জন্য শুট কন্টিনিউ করব, তবে সেটা এখন জানলার ভিতর থেকে, ব্যালকনিতে দাঁড়িয়ে রাখা থাকা সম্ভব না। আমি রুমের ভিতর চলে এসেছি, কারণ এতটা ঠান্ডা, অসম্ভব ঠান্ডা বাইরে, আমার দাঁড়িয়ে থাকা পসিবল হলো না। তো ভিতরে এসে আমি এখন শুটটা কন্টিনিউ করছি। মাইক একটা সুন্দর, হ্যাঁ মা অনেক সুন্দর। আপনারা বরফ পড়াটা
দেখতে পাচ্ছেন কিনা স্নোফলটা, আসলে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক শিওর না, কারণ বাইরে যে দাঁড়ায় এখন ভিডিও করাটা ইম্পসিবল, অনেক বেশি ঠান্ডা। জানলার ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আই থিঙ্ক আপনারা এখন দেখতে পাচ্ছেন। এনজয় দ্য স্নোফল। দেখা যাচ্ছে, আই থিঙ্ক একই জায়গায় ক্যামেরাটা রেখেছি যাতে আপনারা একটু ঠিক মতো দেখতে পারেন, অথচ ছাড়া আমার মোবাইলের চার্জটা একদম ফুরিয়ে গেছে। সো একটু চার্জিং অপশন রেখে দেন আমি ভিডিওটা করছি। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, ভালো লাগছে। আই থিঙ্ক স্নোফলটা বেড়ে গিয়েছে, আমি একটি ব্যালকনিতে, আমার জানলা থেকে দেখা যায়, ছোট একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনি বরাবর ক্যামেরাটা রেখেছি যেন আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন, কারণ আই থিঙ্ক এখান থেকে একটু ভালো মতো দেখা যাচ্ছে। অন্য জায়গাগুলো ঠিক বোঝা যাচ্ছে কি না বলতে পারছি না।
ইসলামে গান হারাম, তা না হলে আমি আপনাদেরকে এখন এই স্নোফলের সাথে সুন্দর একটি গান প্লে করে শোনাতাম। বাট ইটস নট পসিবল নাও, কারণ ইসলামে গান হারাম করা হয়েছে, যে কোনো গান শোনা যাবে না, বাদ্যযন্ত্র হারাম করা হয়েছে। সো এর সাথে একটা কোরআনের আয়াত তো যায়, তেলাও তো যায়। আমি আসলে সব ধরনের ভিডিও করারই চেষ্টা করি, সব ধরনের, তারপর যতদূর সম্ভব ইসলাম মেনটেন করার চেষ্টা করি, সেভাবে তো পসিবল হয় না। সত্যি আমি মানে আপনাদেরকে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে স্নোফলগুলো, এতটা সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টির একটা অসাধারণ রূপ, এটা অসাধারণ একটা রূপ। স্নোগুলা এতটাই ভেজা যে পড়ার সাথে সাথে পানি হয়ে যাচ্ছে। যদি একটু শুকনো হতো তাহলে দেখতেন এই সব কিছু সাদা হয়ে গেছে। বাড়ছে আস্তে আস্তে, স্নোগুলো বাড়ছে। আই লাইক ইট, আমি রেইন খুব পছন্দ করি, স্নোফল খুব পছন্দ করি। তো এর আগের বছরেও তেমন একটা স্নো হয়নি, সামান্য কিছু এই রকমই স্নোফল হয়েছিল, সেটাও ভিজেছিল, খুব সামান্য পরিমাণে ছিল। তো গত বছর 2019 সালও তেমন কোনো স্নো হয়নি। 2020 সালের শেষের দিকে, হ্যাঁ ঠিকই বলছি, 2019 সালের শেষের দিকে ডিসেম্বর থেকে তেমন একটা স্নো টনো পড়নি, মাঝের দিকে সামান্য কিছু পড়েছিল, তারপর সামার চলে আসলো। এখন ডিসেম্বর 2020 শেষ হতে যাচ্ছে, ডিসেম্বরে আজকে 3 তারিখ, আজকে স্নোফলটা হচ্ছে। মনে হচ্ছে শুকনা কিছু তুলা যেটা বাতাসে উড়ে বেড়াচ্ছে। বাংলাদেশে থাকতে আমি গ্রামে গিয়েছিলাম, তো ওখানে তুলা গাছ ছিল। সাধারণত গ্রামে যা খুব কমই যাওয়া হয়েছে, কিন্তু খুবই অসাধারণ একটা দৃশ্য ছিল ওটা। যদি তখন এমন একটা কিছু মনে হতো যে আপনাদেরকে দেখাবো, তাহলে অবশ্যই আমি ওটা শ্যুট করতাম। তুলাগুলো বাতাসে উড়ছে, ঠিক এইরকম অনেকটা অনুভূতি ছিল, এটা ঠান্ডা আর ওটা শুকনা। বর্তমানে কোভিডের কারণে সেকেন্ড ওয়েভ চলছে, এবং সেকেন্ড ওয়েভটাও খুব বাজে রকম যাচ্ছে, অনেক লোক আক্রান্ত হচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে, সেই আগের পর্যায়ে চলে গেছে মৃত্যুর সংখ্যাটা, আক্রান্তটা অনেক বেশি। তো যার কারণে আমরা বলতে পারেন আবার গৃহবন্দী হয়ে গেছি, তেমন একটি বের হওয়া পড়ে না। যদি বের হতে পারতাম তাহলে আপনাদের কি সৌন্দর্যটা আরো একটু উপভোগ করতে পারতাম। বন্ধুরা, প্রথমবার যখন করোনা শুরু হয়েছিল তখন আমরা অনেক মেনেছি, অনেক, প্রথমে ইতালির কেউই তেমন একটা মানেনি, তারপর যখন আক্রান্ত সংখ্যা বাড়লো, মৃত্যুর সংখ্যা বাড়লো, আমরা অনেক বেশি মানতাম। কিন্তু সেকেন্ড ওয়েভটা যখন আবার শুরু হলো, এখন না এতটা বেশি মানা হয় না, কারণ কি প্রত্যেকটা জিনিসের একটা মানে মানুষের একটা সহ্যের লিমিট আছে, যেটা আসলে আমরা অধৈর্য জাতি, আমরা আসলে পারি না। আমাদের কিন্তু উচিত মেনটেন করা, সব কিছু ক্লিন রাখা, বাইরে কম যাওয়া, কিন্তু আসলে পেটের দাগে দিয়ে যায় লাগেই। সো বিউটিফুল, এত সুন্দর, এত সুন্দর একটা দৃশ্য, আমি ঠিক জানি না আপনাদেরকে আমি যেমনটা দেখছি ঠিক ওই রকমটাই আপনারা দেখাতে পারছি কিনা। খুবই সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর।
নিচে আমার বাসার সামনে যে প্লেগ্রাউন্ডটা, এটা আসলে পুরো সাদা হয়ে যাওয়ার কথা ছিল, যদি এটা শুকনো থাকতো সেটা দেখতে আরো সুন্দর লাগতো। ওকে বন্ধুরা, আপনারা স্নোফল এনজয় করুন, আমি সাথে এক কাপ গরম কফি এনজয় করব। এখন এক কাপ কফি বানাবো, দেন আমি আবার আপনাদের সাথে স্নোটা এনজয় করব। আপনারা এনজয় করতে থাকুন, আমি আমার বেবিকে নিয়ে এক কাপ কফি করে আনি। সো দেখুন, মাম্মা আসো, মাম্মা আসো, দেখো দেখো দেখেছো কি সুন্দর।
এই ঘোরা নিয়ে এসে এখন পরিমাণটা আরো একটু বেড়েছে। আমার চার্জ হচ্ছে না মোবাইলের, প্রবলেম করছে। মাশাআল্লাহ এখন পরিমাণটা আরো একটু বেড়েছে। মা আসি আসি মা, এই যে 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 আমার সোনা মা কই, আমার সোনা বাচ্চা কই, আসছি বাবা। হ্যাঁ খুবই ঠান্ডা, বাবা দেখো কি সুন্দর স্নোফল হচ্ছে, দেখেছো? আই থিঙ্ক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা একদম বাইরে।